ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডমিন প্যানেলের বিষয়বস্তুগুলো বুঝে নিতে হবে। এখানে আমরা অনেকগুলো অপশনকে দেখতে পাচ্ছি, পুরো পেজটি জুড়েই রয়েছে অপশন। এখানে আছে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, লিংক, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিং, এবং পাশাপাশি আপনার মিডলে অবস্থান করা হয়েছে রাইট নাও, রিসেন্ট কমেন্ট, ইনকামিং লিংক, প্লাগইনস। আপনার রাইট পাশে আছে কুইক প্রেস, রিসেন্ট ড্রাফট, ওয়ার্ডপ্রেস ব্লগ, আদার ওয়ার্ডপ্রেস নিউজ ইত্যাদি অনেকগুলো বিষয়বস্তু এখানে অন্তর্ভুক্ত আছে। উপরের দিকে আছে ইউজার নেম অর্থাৎ অ্যাডমিন, লগ আউট, এরপরে নিউ পোস্ট নামে একটি অপশন আছে যার ভিতরে অবস্থান করছে ড্রাফট, নিউ পেজ, আপলোড, কমেন্টস ইত্যাদি। তো এখানে যতগুলো বিষয়বস্তু আছে তার ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে। সেই সাব ক্যাটাগরি সম্পর্কেও যদি আপনার ধারণায় ঘাটতি থাকে তবে আপনি কখনোই ওয়ার্ডপ্রেসে ভালো ফলাফল অর্জন করতে পারবেন না। কাজেই এখানে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে, কেননা ওয়ার্ডপ্রেসের আউটপুট পুরোটাই আসবে আপনার অ্যাডমিন প্যানেলের ভিতরে যাহা আছে তার উপরে ভিত্তি করে। তো পরবর্তীতে আমরা এক একটি লেসনে দেখার চেষ্টা করব যে কোন বাটনের কী কাজ, অর্থাৎ কোন অপশন দ্বারা আমরা কী কাজ সম্পন্ন করতে পারি, সেটি আমরা পরবর্তী লেসনে দেখার চেষ্টা করব।